তো হাই বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো, আপনার যদি রেশন কার্ডের কালার লাল অথবা হলুদ অথবা সবুজ দেখায় তার জন্য আপনার করণীয় কি আছে। তো আপনাকে এরকম করে একটা ব্রাউজার ওপেন করে আপনাকে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। আসার পর বাম দিকে রয়েছে দেখুন সার্ভিস কর্নার, এখানে রেশন কার্ড, এখানে কার্সারটা নিয়ে গেলে আপনি এই যে ভেরিফাই রেশন কার্ড দেখতে পাচ্ছেন, এখান থেকেও করতে পারবেন। অথবা আপনাকে নিচে একটু আসলে আপনি দেখতে পাবেন, এখানেও দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড। তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে আপনাকে এখানে বলছে রেশন কার্ড নাম্বার টাইপ করতে বলছে, আর বলছে যে কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এই যে ক্যাপচাটা রয়েছে, এই ক্যাপচাটা সেম হুবহু আপনাকে এখানে বসিয়ে সার্চ করতে হবে। তারপরে আপনাকে সার্চ করলেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডটা টাইপটা হলুদ দেখাচ্ছে, এর মানে হচ্ছে আপনি এটা এটা আপনি রেশন পাচ্ছেন কিন্তু কিছুদিন পর এটা লাল হয়ে যাবে, যখন তখন আপনাকে আর কোন রেশন দিবে না। তো এটা আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নাম সবই আছে, ইকেওয়াইসি ডান যেটা নো রয়েছে, আর আধার শিডেড এটাও নো রয়েছে, তার জন্যই আর স্ট্যাটাসটা বলছে ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন। এই রেশন কার্ডটা কি করতে হবে, আপনাকে ইকেওয়াইসি টা করে নিতে হবে, তাহলে এটা আপনার সবুজ হয়ে যাবে। সবুজ কেমন হবে এখানে আপনাদের দেখাচ্ছে, এইরকম সবুজ কালারের হয়ে যাবে। হ্যাঁ, আর যদি লাল হয়ে যায় তাহলে আপনারা এইরকম লাল হয়ে যাবে, মানে আর এই রেশন কার্ডটিতে আপনাকে কোন রেশন সামগ্রী আপনাকে দিবে না। তো চলুন, আমি ডু ইকেওয়াইসি করলেই আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে, তো আমি সেটা করে নিতে পারবো। এখানে আপনাকে রেশন কার্ডের ক্যাটাগরিটা চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপরে এখানে রেশন কার্ড নাম্বারটা দিতে হবে, আর সার্চ বাটনে ক্লিক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম, হেড অফ ফ্যামিলি, আধার কার্ড নম্বর, এই যে ঘরটা রয়েছে এখানে আধার কার্ড নম্বরটা দেওয়া নেই, মোবাইল নম্বর দেওয়া রয়েছে। আর এখানে বলছে দেখুন আধার লিঙ্ক স্ট্যাটাস, আধার ইজ নট লিঙ্কড ইয়েট, এই পর্যন্ত আধার এই রেশন কার্ডটিতে করা নেই, লিঙ্ক করা নেই। তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে দুটো অপশন রয়েছে তার মধ্যে প্রথমটাতে আপনাকে ক্লিক করতে হবে, এখানে টিক মার্ক করলেই এখানে একটা ঘর খুলে আসবে, আর এখানে আপনাকে আধার কার্ড নম্বরটা টাইপ করতে হবে। করার পর আপনাকে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে, আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে দেখাচ্ছে ইকেওয়াইসি টাইম আউট ইজ 1.5 মিনিটের মধ্যে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো এই যে আপনি আধার কার্ড নম্বরটা টাইপ করেছেন, এটার এগেনস্টে যে মোবাইল নম্বর রয়েছে লিঙ্ক, সেই মোবাইল নম্বরটিতে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তারপরে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে, আর দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল অটোমেটিক্যালি অথেন্টিকেট হয়ে আসছে আধার পোর্টাল থেকে। তারপরে আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিট করতে হবে, আর এখানে দেখতে পাচ্ছেন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ ইয়োর রেশন কার্ড। হ্যাঁ, এই রেশন কার্ডটিতে আপনার আধার লিঙ্ক হয়ে গেছে। তো এখানে বলছে যে রেশন কার্ডটিতে যে মোবাইল নম্বর রয়েছে সেটাকে আপনি চেঞ্জ করতে চান, তো আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। তো আমি চেঞ্জ করতে চাই, তার জন্য আমি ইয়েসে ক্লিক করলাম। তারপরে এখানে বলছে এন্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি নতুন দিতে চাইছেন সেই রেশন কার্ডটিতে সেইটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনাকে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে, এখানে একটা ওটিপি আসবে, তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে, আর মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি, এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি, মানে মোবাইল নাম্বারটা, নতুন মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক হয়ে গেছে। তারপরে ওকে করে দেবেন, তারপরে আপনাকে এইরকম দেখাবে। তো আপনার যে ইকেওয়াইসিটা আপনি করলেন সেটা স্ট্যাটাসটা আপনি যদি দেখেন তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন না, এটা 7 দিনের মাথায় অথবা 15 দিনের মাথায় এই কাজটা একদম সম্পূর্ণভাবে হয়ে যাবে। তারপরে আপনার এই যে হলুদ রেশন কার্ডটা ছিল সেটা এরকম গ্রিন হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে বলবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন, যাতে এই ইনফরমেশনটা তাদের কাছেও পৌঁছে যায়। আর চ্যানেলটিকে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এখানেই শেষ করছি, ধন্যবাদ।